আচ্ছা বাবা, আচ্ছা মতে গোটে কথা কইলে, আপন কৌ পাত্র কথা কৌছেন কি? পাত্র নিয়া লগা পাত্র, আপন তার পু পা আমো জাতি কে হড়প করবার প্রথা করিছ। আচ্ছা আপন এতে কথা জানিলে কেমিতি? আপন কৌ বাবা? মু জানিলি তুমি কাল বাবা, তুমি আইছ মতে কাটিয়াকু নাই। আচ্ছা কাল বাবা, তুমি যে স্বরূপানন্দ পাত্র যে আলিগেশন টি নগৌছ, তা কিছু কোন প্রমাণ রাখিছ? ওড়িশা সরকার গুপ্ত ফরমান আছে, যা অন্য রাজ্যর বি লোকে ফলো করেন। আর শাসন সেমিতি না, যাহাকু দেখি অন্য রাজ্য মানে বি পালন করতি। মি সে কথাই কহুছে। কোউ কথা কহিল টিকে? পরমানকু কোলে বলে কৌশল করি করে সেটাকে তো নষ্ট করি দিল। আর কাড়া যা অছে পত্র উঠুন আইয়া, আর কা যা পত্র উঠো সব তো খার পাউছ করে পুড়াই দিল ন। আর কা যা অছে বাবুলা জেনা সব কথা কন কাল বাবা, পাত্র স্যার বেশি দখল নাই, একচুয়ালি বেশি যদি কাহার ইম্পর্টেন্সটা অছি তাহলে সেটা হচ্ছে মোর, মানে এ বাবুলা জেনার। তুমি যদি কাল বাবা, ইয়ে তুমি গেরুয়া বস্ত্র পিন্ধিছ কাইকি? জনতা জানা বি পিন্ধবা, কারণ সরকার কে বুঝি করে পিন্ধবা। মো কহিবা কথাটা হলা, ইয়ে আপনার নে কো পুরা মিঝি কহুছ, মানে আম পাত্র স্যার কাটি দেবি আর হানি দেবি? না না পাত্র, না না মানে মু মিছ কোয়েনি। আর আমার জাতি কে হড়প করিছ? তম জাতি? হ্যাঁ। আর তম জাতি আমি কেমিতে হড়প করলু? যদি উড়িয়া জাতি কে হড়প করিছন বলে আপন তিনি জন দাই। আচ্ছা মতে গড় কথা কইলে, কোউ তিনি তিনি জন দাই অছন্তি? গটে হলা রাধাকান্ত নায়ক, আইজাক বেহেরা, আউ জড় তৃতীয় ব্যক্তি হেলে আপনক বাপা স্বরূপানন্দ পাত্র। সতরে? হ্যাঁ মিমিজ কইছে, প্ল্যানটা বিদেশরু প্ল্যান হলা উড়িষ্যা কে টার্গেট খেলা। আর ইখি আমার লোক মানে পুরা সরল হয়, কিছু নেই জানো। আই দাও তো করবে ভাগে দাঁড়া সহজ হবে। এই কথাকু স্বরূপানন্দ আর দুজন অফিসার এই কথাকে বুঝিছিলে, সেইথিপাই তো টার্গেট কলে সেই কন্ধমাল এরিয়াকু ধর্মান্তিকরণ সেইটি আরম্ভ কলে। তো ইয়ে কাল বাবা, তুমি এসব যাহা কৌছ পুরা একদম মিছ কৌছ। নাই 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 মি সত কৌছ, মিছ কেন কহিলি? আপন তো মিছরা বুড়িছন, আপন সব কথা মিছ হি লাগিব।
ଓହୋ, ତମେ ମତେ ମାନେ ଏ କାଳ ବାବା ମତେ ଏ ସବୁ କଥା ମତେ କାହିଁକି କହୁଛ? ମୁଁ ପାତ୍ର ନୁହେଁ, ମୁଁ ଜେନା ବାବୁଲା ଜେନା।